আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব সুন্দর একটি পাড়ের ডিজাইন নিয়ে হাজির হয়েছি। কাঁথা স্টিচ দিয়ে আমি এই পাড়টি সেলাই করেছি। এই পাড়ের ডিজাইনটি আপনারা কিন্তু বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন, যেমন নকশি কাঁথার পাড়ে অথবা শাড়ির পাড় হিসাবে বা ওড়নার প্যানেল হিসাবে বা কামিজের বর্ডার লাইন হিসাবে কিন্তু আপনারা এই ডিজাইনটি ইউজ করতে পারবেন। তাহলে চলুন কীভাবে ডিজাইনটি আমি এমব্রয়ডারি করেছি তা দেখে নিই। খুব ছোট একটি ভিডিও, আমি খুব বেশি সময় নেব না, তাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নেবেন, আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলের পাশাপাশি আমার মেয়েরও একটি চ্যানেল রয়েছে, মুশফিকা আর্ট অ্যান্ড ক্রাফট। খুব সুন্দর সুন্দর ভিডিও রয়েছে সেই চ্যানেলে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আত্মীয় স্বজন বা পরিবারের সাথে চ্যানেলটি শেয়ার করবেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে কিন্তু সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারবেন। আর আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে তারাও সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আমি সেলাইটি কীভাবে করছি তা দেখে নেই।
পুরো কাজটি আমার কিন্তু করা হয়ে গিয়েছে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু অল্প অল্প করে প্রতিটা সেলাই কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। এই পার্টটি আপনারা যদি পাশাপাশি বসে বসিয়ে যদি লম্বা করে করে নেন তাহলে কিন্তু শাড়ির পার হয়ে যাবে অথবা নকশি কাঁথার পার হয়ে যাবে, বা আপনারা যদি কামিজে করতে চান, কামিজের প্যানেল হিসাবে করতে চান, বর্ডার লাইন হিসাবে করতে চান, তাহলে কিন্তু এই ডিজাইনটি আপনারা ইউজ করতে পারবেন। এখানে আমি
অনেকগুলো কালারের সুতা ইউজ করেছি আর প্রতিটা সুতাই কিন্তু কটন লাচ্ছি সুতা। এই কটন লাচ্ছি সুতা আপনারা কিন্তু সুই সুতার দোকানে 20 থেকে 25 টাকা করে কিনতে পাবেন। আর এটাকে লাচ্ছি সুতা বলে, এই লাচ্ছি সুতা কিন্তু নাম্বার আকারে কিনতে পাওয়া যায়। এছাড়াও আপনারা কালার সিলেক্ট করেও কিন্তু সুতাগুলো কিনতে পারবেন। আশা করি আজকের কাজটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি উপকারে আসে, তাহলে প্লিজ প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর আমি যে প্রথমে বলেছিলাম আমার মেয়ের চ্যানেল মুশফিকা আর্ট অ্যান্ড ক্রাফট, সেটাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেলাই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, আমি যথাসাধ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।